নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, অনেক ত্যাগ শোষণের মধ্যে দিয়ে বাঙালি পেয়েছে একটি স্বাধীন রাষ্ট্র। সময় বয়ে চলছে, সেই সাথে বদলে যাচ্ছে অনেক কিছুই, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে বাঙালির যে আবেগ তাতে মরিচা পড়েনি এতটুকু। স্বাধীনতার পর থেকেই নানানভাবে সেই সময়টাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা চলছে। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরতে কেউ কেউ সিনেমা, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধকে বেছে নিয়েছেন ক্যানভাস হিসেবে। চলচ্চিত্র যার মধ্যে অন্যতম সেরা একটি মাধ্যম, যা সাধারণ মানুষের সাথে সরাসরি যুক্ত হতে পেরেছে। মুক্তিযুদ্ধের বাস্তবিক প্রেক্ষাপট নিয়ে যে কজন গুণী নির্মাতা সিনেমা নির্মাণ করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন নির্মাতা নাসিরুদ্দিন ইউসুফ। তার চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ ও সমাজ ভাবনা কেমন ছিল, এ নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় গবেষণা করেছেন লেখক গৌতম কৈরি। বৃহস্পতিবার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে গৌতম কৈরি গবেষণাপত্র নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। আজকের যে আলোচনার বিষয় সেটা আসলে আপাতভাবে দেখলে মনে হবে নাসিরুদ্দিন ইউসুফের যে চলচ্চিত্র, তিনটি চলচ্চিত্র তো কোনো চলচ্চিত্র নির্মাতার জন্য হয়তো একটা বিশাল সংখ্যা না, কিন্তু তিনটি খুবই গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আমাদের মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে বা মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের এই 50 বছরের অভিযাত্রার কথা যদি আমরা ভাবি, এবং সেই নিরিখে এটা খুবই একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এ সময় চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের গৌরব গাথার আরো নানা মাত্রিকতা আসবে এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এত সীমাবদ্ধতার ভেতরে ওই সময়ে এত বড় আয়োজন, এই গল্পগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমার মনে হচ্ছে যে এটা খুবই রিচ হবে। আমি যত না চলচ্চিত্র একটা শিল্পসম্মত চলচ্চিত্র বানাতে চেয়েছি, তার চেয়ে বেশি আমি ইনস্টিগেট করতে চেয়েছি জনগণকে, তরুণ সমাজকে প্রভোক করতে চেয়েছি। ফিল্ম আর্কাইভের আয়োজনে ক্রমান্বয়ে আরো চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে সেমিনার হবে বলেও জানান আয়োজকরা। 71 যিশুর গল্পটা বলা হচ্ছে তখন মনে হচ্ছে। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা। নির্মলদা একটু পেছনে।